হাই বন্ধুরা, তোমাদের আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গের নদ নদী। তো চলো শুরু করি আজকের ভিডিও। পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অনুসারে এই রাজ্যের উত্তর ও পশ্চিম দিক উঁচু এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক বঙ্গোপসাগরের দিকে ক্রমশ ঢালু হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের নদীগুলো উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি থেকে উৎপন্ন হওয়ার পর দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। উৎপত্তি ও গতি প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদীগুলিকে পাঁচটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। যথা, প্রথম গঙ্গা। গঙ্গা ভারতের তথা পশ্চিমবঙ্গের সর্বপ্রধান নদী। গঙ্গা নদী হিমালয়ের পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামে তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে প্রথমে উত্তরপ্রদেশ এবং পরে বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করে কিছু দূর প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলার মিঠিপুরের কাছে ভাগীরথী ও পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। গঙ্গার একটি শাখা ভাগীরথী হুগলি নামে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর প্রধান শাখাটি পদ্মা নামে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নদী গঙ্গা নামে পরিচিত। মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ শহর পর্যন্ত এই নদীর নাম ভাগীরথী এবং নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত এই নদীর নাম হুগলি নদী। হুগলি নদীর দক্ষিণাংশেও জোয়ার ভাটার প্রভাব দেখা যায়। অতিরিক্ত জল এনে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজ নির্মিত করা হয়েছে। দ্বিতীয়, ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীসমূহ। ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকের নদীগুলির মধ্যে জলঙ্গি, ভৈরব, মাথাভাঙা, চূর্ণী, ইচ্ছামতী, বিদ্যাধরী প্রভৃতি উল্লেখযোগ্য। এই নদীগুলোর বেশিরভাগই পদ্মার শাখা নদী। বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময়ে এই সব নদীতে বিশেষ জলপ্রবাহ থাকে না এবং বর্ষাকালে অতিবৃষ্টির ফলে প্রায় বন্যা দেখা যায়। যেমন জলঙ্গি নদী। জলঙ্গি নদীর দৈর্ঘ্য 206 কিলোমিটার। জলঙ্গি নদী উত্তর পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে নদিয়া মুর্শিদাবাদ জেলার সীমান্ত বরাবর দক্ষিণ পশ্চিম মুখে প্রবাহিত হয়েছে। এরপর নদিয়া জেলার মাঝখান দিয়ে দক্ষিণ পশ্চিমে এঁকে বেঁকে প্রবাহিত হয়ে নবদ্বীপের নিকট ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত হয়েছে। তৃতীয়, ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে প্রবাহিত নদীসমূহ। ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকের নদীগুলোর মধ্যে ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, রূপনারায়ণ, হলদি, কেলেঘাই, সুবর্ণরেখা প্রভৃতি নদী উল্লেখযোগ্য। এর মধ্যে অজয়, দামোদর ও ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমি থেকে এবং অন্যান্য নদীগুলো পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। পশ্চিমের মালভূমি অঞ্চলে উৎপন্ন হয়ে শিলাবতী ও দ্বারকেশ্বর নদী দুটি মিলিত হয়ে রূপনারায়ণ নামে কিছু দূর প্রবাহিত হয়ে অবশেষে গেঁওখালীর কাছে হুগলি নদীতে পতিত হয়েছে। এছাড়া কেলেঘাই ও কংসাবতী নদী যুক্ত হয়ে হলদি নদীর সৃষ্টি করেছে। এইসব নদীর মধ্যে কেবলমাত্র সুবর্ণরেখা নদীটি ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর অন্য নদীগুলো ভাগীরথী হুগলি নদীতে পতিত হয়েছে। এইসব নদী প্রধানত বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় নদীতে সারা বছর সমান জল প্রবাহ থাকে না এবং অতিবৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়। যেমন দামোদর নদ। দামোদর পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। দামোদর নদীটি ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলার ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে পতিত হয়েছে। বর্তমানে দামোদর নদের মূল প্রবাহ শীর্ণ হয়ে হুগলি নদীতে পড়েছে এবং এই নদীর বেশিরভাগ জল তার শাখা নদী মুন্ডেশ্বরীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দামোদর প্রধান শাখা মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদীতে পতিত হয়েছে। চতুর্থ, পূর্ব হিমালয় থেকে উৎপন্ন উত্তরবঙ্গের বিভিন্ন নদ নদী। পশ্চিমবঙ্গের উত্তর দিকের নদ নদীগুলির মধ্যে মেচি, বালাসন, মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোরসা, রায়ডাক, শঙ্কোশ, কালজানি প্রভৃতি প্রধান। মহানন্দা ছাড়া এই সব নদী উত্তরের হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা পূর্ব উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। হিমবাহ থেকে উৎপন্ন হওয়ায় তিস্তা ও জলঢাকা নদী দুটি অত্যন্ত খরস্রোতা এবং এইসব নদীতে সারা বছর জল থাকে। উত্তরবঙ্গের নদী খাতগুলি পলি, বালি ও নুড়ি প্রভৃতি জমে উঁচু হয়ে যাওয়ায় বর্ষার এই সময় নদীতে কখনও কখনও বন্যা দেখা যায়। এই নদীগুলোর সমভূমি অংশে নৌকো চালানো যায়। পঞ্চম,
দক্ষিণবঙ্গ এবং সুন্দরবনের উল্লেখযোগ্য নদনদী। মাতলা, গোসাবা, বিদ্যাধরী, পিয়ালি, ইচ্ছামতি, কালিন্দি, রায়মঙ্গল, সপ্তমুখী, বরতলা, জামিরা প্রভৃতি দক্ষিণবঙ্গ ও সুন্দরবঙ্গে সুন্দরবনের উল্লেখযোগ্য নদনদী। প্রত্যেকটি নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ইচ্ছামতি, মাতলা, হাড়িয়াডাঙ্গা, সপ্তমুখী, জামিরা প্রভৃতি নদীগুলো বঙ্গোপসাগরের জলের পুষ্ট, তাই এদের জল লবণাক্ত। জোয়ারের জল এই নদীগুলোতে নৌকো চালানো যায়। আজকের আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গের নদনদী নিয়ে কিছুটা অবগত হলাম। আজ এই পর্যন্ত। আপনাদের সামনে আবার একটি বিষয় নিয়ে উপস্থিত হব। নমস্কার।